লগ্নিকারীরা ডলারের বদলে সোনা কিনছেন, সাধারণ মানুষ কিনতে পারছেন না। বনগাঁ নিউসিংহ জুয়েলার্সের মেগা শোরুম উদ্বোধনে এসে এ কথা জানালেন সংগঠনের রাজ্য সম্পাদক টগর পোদ্দার। সময়ের সাথে সাথে তাল মিলিয়ে বদল হয়েছে সবকিছুরই। ১৯৬৮ সালে বনগাঁর চাকদা রোডের ধারে একটি ছোট্ট পরিসরে শুরু হয়েছিল নিউসিংহ জুয়েলার্সের পথ চলা। সীমান্ত শহরের গণ্ডি পেরিয়ে বনগাঁ নয়, জেলার গণ্ডি ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে এই প্রতিষ্ঠানের সুখ্যাতি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এবং ক্রেতাদের চাহিদা মেটাতে তাই নতুন মেগা শোরুম চালু করলেন তারা। এদিন পুরনো সেই দিনের স্মৃতিচারণা করলেন স্বর্ণ ব্যবসায়ী বিনয় সিংহ। তিনি বলেন, ১৯৬৮ সালে আমার হাতে নিউসিংহ জুয়েলার্সের জন্ম। তার আগে বাবার ব্যবসা ৪৭ সাল থেকে সিংহ জুয়েলার্স। ১৯৬৮তে আমি চাকদারোডে প্রথম নিউসিংহ জুয়েলার্স নাম দিয়ে ব্যবসা শুরু করি। সেই সময় বনগাঁর লোকসংখ্যা খুব কম ছিল, বনগাঁ সব কিছুই অন্য ধরনের ছিল, গ্রাম বললেই চলে। বনগাঁ তখন বনগাঁই, চাকদা রোডে তখন লোকই ছিল না। যাই হোক, ধীরে ধীরে লোকসংখ্যা বেড়েছে, দোকান বেড়েছে, আমারও ব্যবসাপাতি সেইভাবে এগিয়েছে। সেই সময় পুরনো কথা বলি, নাথ জুয়েলার্স, কার্তিক নাথ, সোমনাথ, এরাই ছিল সব থেকে বড় ব্যবসায়ী। আমার সবসময় টার্গেট ছিল ওদের দিকেই, যে ওদেরকেই টপকাতে হবে। আমি কোনো সময় ভাবিনি যে আমার পাশে কোন ছোট দোকান আছে তাকে মেরে দেব, কোনো কিছু তা না। আমার নীতি হচ্ছে তারাও বেঁচে থাকুক, আমিও থাকব। লড়াইটা আমার হচ্ছে টপে যে বসে আছে তার সাথে। আস্তে আস্তে আমার টার্গেটে আমি পৌঁছেছি। অর্থাৎ মনের মধ্যে একটা বাসনা ছিল যে ওই ধরনের একটা বড় শোরুম করতে হবে, বড় পরিসরে, যেখানে সুস্থভাবে আমরা ব্যবসা করতে পারি, খরিদ্দারদেরকেও মানে এন্টারটেনমেন্টটা করতে পারি, যত্নটা নিতে পারি। কারণ এখন খরিদ্দারও চাই যে তাদের সঙ্গে তাদের বসার জায়গা প্রয়োজনে একটু চা কফি খাওয়ানো, জল খাওয়ানো, এসবগুলো মানে দিনটা পাল্টিয়েছে। আগে এটা ভাবতে হয় কিন্তু এখন এটা ভাবে। এদিন বনগাঁর চাকদা রোডের ধারেই এই শোরুমের উদ্বোধন হলো। গয়নার নতুন নতুন ডিজাইন পেতে অনেক ক্রেতারাই কলকাতায় ছোটেন। নিউসিংহ জুয়েলার্স কর্তৃপক্ষের আশা, তাদের নতুন এই মেগা শোরুম থেকেই ক্রেতাদের সেই আশা পূরণ করা সম্ভব হবে। এমনকি কলকাতার থেকেও কম দরে তারা আধুনিক ডিজাইনের গয়না ক্রেতাদের হাতে তুলে দিতে পারবেন। এই বিষয়ে স্বর্ণ ব্যবসায়ী রতন সিনহা বলেন, সময়ের সাথে সাথে মানুষের চাহিদার বদল ঘটেছে, আমরা সে কথা মাথায় রেখে আমাদের নতুন শোরুম প্রস্তুত করেছি। নিউসিংহ জুয়েলার্সের মেগাশপের শুভ উদ্বোধন। তো আমরা আজকে মেগাশপ করেছি বনগাঁর মানুষের কথা চিন্তা করে, যে বনগাঁর মানুষরা কলকাতায় যান কিনতে নতুনত্ব গয়না, নতুনত্ব কালেকশনের জন্য। আমরা যে এখানে ব্যবস্থা করেছি সেটা যে আপনারা সেগুলো পাবেন এখানে, আমরা চেষ্টা করছি সমস্ত রকম। আজকে আমাদের যে নিউসিংহ জুয়েলার্স ছোট পরিসরে ছিল সেটাকে এখন বৃহৎ আকারে করেছি বিভিন্ন রকম কালেকশনের জন্য। আর যে নতুন কালেকশন যেগুলো আমাদের কারিগররা যেগুলো তৈরি করছে সেগুলো আপনাদের সামনে আমরা হাজির করছি। এদিন মেগা শোরুমের উদ্বোধন উপলক্ষে হাজির ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক টগর পোদ্দার। তিনি বলেন, ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজার তালমাটাল, আর তার প্রভাবে সোনার বাজার থমকে রয়েছে, ডলারের দাম বেড়ে গেছে, লগ্নিকারীরা ডলারের বদলে সোনা কিনে রাখছেন, কিন্তু সাধারণ মানুষ সোনা কিনতে পারছেন না। বর্তমানে সেটি যথেষ্ট উদ্বেগের বলে মনে করছেন বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির রাজ্য সাধারণ সম্পাদক টগর পোদ্দার। নিউসিংহ জুয়েলার্স মেগা শপ উদ্বোধন হচ্ছে, বিনয়বাবু শ্রদ্ধেয় ব্যক্তি, আমি এই সংগঠনে আসার বহু আগের থেকেই ওনার সাথে আমার যোগাযোগ ছিল, ওনার আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পারিনি। ওনার অনুরোধে
বিশেষত আমার নিজের দোকান বন্ধ রেখেও আজকে এখানে আসতে হয়েছে। যে আজকে নিউসিমো জুয়েলার্সের মেগা শপটা করতে বিনয়বাবু কেন উৎসাহিত হলেন, আন্তর্জাতিক বাজারে যে পরিস্থিতি চলছে, একদিকে প্যালেস্তাইন আর ইসরায়েলের যুদ্ধ, অপরদিকে আমার রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, এই দুটো মহাযুদ্ধের পরিস্থিতিতে সারা বিশ্বের মানুষ কিন্তু দিশেহারা হয়ে গেছে। যে ভারতবর্ষে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সোনার চাহিদা, কারণ আমাদের সংস্কৃতি, আমাদের চিন্তাভাবনা, আমাদের মানসিকতা, কোনো বাচ্চা যখন জন্মায় পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, তখন তার মুখ দেখতে গেলে পরে আমরা সোনা দিয়ে দেখি। আবার আমাদের পরিবারের যদি কেউ পৃথিবী থেকে বিদায় নেন, তার অন্ত্যেষ্টি ক্রিয়াতেও আমাদের সোনা প্রয়োজন। পৃথিবীতে কিন্তু এই নিয়মটা আর কোনো দেশেই নেই, তা সত্ত্বেও বাজার রাষ্ট্রে থমকে আছে। থমকে থাকার কারণ এই যুদ্ধের পরিস্থিতিতে যেভাবে ডলারের দাম দিন দিন বেড়ে চলছে, মানুষ ডলারে ইনভেস্ট না করে বিনিয়োগকারীরা তারা সোনায় ইনভেস্ট করতে চলছে। যে শোরুমে যত গহনা বিক্রি হবে কারিগরের কাছে তত বেশি কাজ যাবে, কারণ বিনয় সিংহ তো নিজে কাজটা করছে না, রতন সিংহ তো নিজে অর্নামেন্টসটা তৈরি করছে না, সেটা শিল্পীর দ্বারা তৈরি হচ্ছে। সেই শিল্পীদের যদি বাঁচিয়ে রাখতে হয়, এই ধরনের শোরুম যত বৃদ্ধি পাবে, ক্রেতা সাধারণ আকৃষ্ট হয়ে তত বেশি গহনা খরিদ করবে, আর তারা গহনা খরিদ করলে পরে এই নিউ মেগা সব বলতে বিনয় সিংহ যেটা করেছে, নিউ সিংহ জুয়েলার্স, এখান থেকে কাজের বরাদ্দ ওই কারিগরদের কাছে তারা দেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।